শেখ হাসিনার সময় পড়েনি কেন? শেখ হাসিনার সময় এই কর্মসূচি নাইনি কেন? কারণ এরা সব শেখ হাসিনার লোক যারা এই কাজের সাথে যুক্ত। পতিত স্বৈরাচারের পেতাত্মা এরা, এরা ভৌতিক অস্তিত্ব নিয়ে ভিতরে ভিতরে ঢুকে আছে। দাবি দেওয়া থাকলে সরকারের কাছে যিনি উপদেষ্টা আছেন সংশ্লিষ্ট তার সাথে কথা বলতে পারতো, আবেদন করতে পারতো, কিন্তু শাটডাউন করে দেওয়া শেখ হাসিনার সময় পারেনি কেন? আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখনও যে স্বৈরাচার তার যে হিংস্র থাবা, সেই থাবা থেকে আমরা কেউ বিমুক্ত হতে পারছি না। কালকে হঠাৎ করে 50-60টি জেলায় শাটডাউন করা হলো ইলেকট্রিসিটি, এরা কারা? আমরা কিন্তু প্রায় দিনই বলেছি সরকারকে যে আপনারা দেখুন যে দোসররা ভিতরে আছে, এরা কিন্তু নাশকতা করবে, অন্তর্ঘাত করবে। আরিবি পল্লী বিদ্যুৎ কেন্দ্র যেটি, এই 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 মিনিস্ট্রি বা এই সংস্থাটি গঠন করেছিলেন জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মাজারের এখানে আমরা উপস্থিত হয়েছি। তিনি এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন। আমরা অনেক আগে থেকে শুনেছি যে যেহেতু জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত, গ্রামে গঞ্জে আলো ছড়িয়ে দেওয়ার জন্য এবং আমাদের গ্রামে গঞ্জে আমাদের কৃষি উৎপাদন এবং চাষবাস বৃদ্ধির জন্য আমাদের বিদ্যুতের প্রয়োজন, এক মহৎ উদ্দেশ্য নিয়ে গোটা জাতিকে আলোকিত করার এক কর্মসূচি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি গঠন করেছিলেন। এটিকে ধ্বংস করার একটা পরিকল্পনা শেখ হাসিনার আমল থেকেই রয়েছে এবং তাদের কিছু বশংবদ এর ভিতরে থেকে এটিকে ধ্বংস করতে চায়। পল্লী বিদ্যুৎ কেন্দ্র বিভাগ, পল্লী যে বিভাগটি, এটিকে তারা সরিয়ে দিতে চায়, এই নামটি রাখতে চায় না। নামটি না রেখে তারা ভিন্ন কিছু নাম দিয়ে এটাকে মানে জনগণের কাছে পরিচিত করতে চায়। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা কিন্তু ইতিমধ্যে এর আগেও কয়েকবার বলেছি। এর ভেতরে দোসররা, ফ্যাসিবাদের দোসররা এই কাজটি করবে এবং এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। এবং দেখেন, যদি আগে থেকেই পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু গতকাল তারা যে, এটা তো নাশকতা এবং সরাসরি নাশকতা, এই নাশকতার তারা সৃষ্টি করেছে। দাবি দেওয়া থাকলে সরকারের কাছে যিনি উপদেষ্টা আছেন সংশ্লিষ্ট তার সাথে কথা বলতে পারতো, আবেদন করতে পারতো, কিন্তু শাটডাউন করে দেওয়া শেখ হাসিনার সময় পারেনি কেন? শেখ হাসিনার সময় এই কর্মসূচি নেয়নি কেন? কারণ এরা সব শেখ হাসিনার লোক যারা এই কাজের সাথে যুক্ত। পতিত স্বৈরাচারের পেতাত্মা এরা, এরা ভৌতিক অস্তিত্ব নিয়ে ভিতরে ভিতরে ঢুকে আছে। এরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এদেশের মানুষকে উন্নত করার তার যে কর্মসূচির অংশ ছিল হচ্ছে আরবি পল্লী বিদ্যুৎ কেন্দ্র, সেটাকে টার্গেট করে এর ভিতরের কিছু কর্মচারী এবং কিছু কর্মকর্তা জড়িত রয়েছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি।